উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকায় বাঁধঘের আতঙ্ক। গত দুই তিন দিন ধরে রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতে এলাকার পদমকচ গ্রামে চা বাগানে বাঘের আতঙ্ক। গ্রামবাসী থেকে শুরু করে চা বাগানের শ্রমিক, স্কুল ছাত্রছাত্রী সবাই আতঙ্কিত। অনেক গ্রামবাসী বলছেন তারা বাঘ দেখেছেন, তাদের ওপর হামলাও করতে এসেছিল বাঘ, পায়ের চিহ্ন ছাপ পাওয়া গিয়েছে। তবে কি সত্যি বাঘ? ইসলামপুরেও এই বাঘের আতঙ্ক কয়েকদিন আগেই দেখা দিয়েছিল। সেই সময় বন দপ্তরের সর্বজনীন তদন্ত করে তারা বলে এটি বাঘ নয়। তবে রামগঞ্জ এলাকায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এলাকাবাসী বলেন তারা চা বাগানের মধ্যে বাঘ দেখেছেন। পারছি যে এই পাঁচ সাত দিন থেকে এখানকার গ্রামের মানুষ বাঘ দেখতে পারছে নাকি, এটা কথা শুনছি। তখন তো কেউ কেউ দেখছে বলছে, কেউ দেখে নাই। তো আমার মনে হচ্ছে এতগুলা লোক দেখছে তো এটা নিশ্চয়ই হতে পারে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি পাশের গ্রামে থাকি, তো এখন এদের ছেলেপেলের জন্য এই যে লেবার কাজ করে অনেক মানুষ, এদের সুরক্ষার জন্য সরকারকে কোনো একটা ব্যবস্থা নেবার দরকার ছিল। কেন যে এখানকার যে সবাই মানুষ তো বাগানে খাটে খায়, বাচ্চা ছেলেপেলে বাড়িতে থাকে, ওরা বাগানে থাকে, তো ছেলেপেলের জন্য একটু তাড়াতাড়ি ব্যবস্থা নিলে ভালো হয়। আমার নাম হচ্ছে বাহাদুর হোসেন। আমি এই পাশের গ্রামে থাকি, দুলালী গ্রাম আমার বাড়ি। ওখান থেকে আমি শুনতে পারলাম, শুনে আবার এখানে আসছি। শুনেছি, আমি দেখিনি, আমি ভয় পাইছি, ভয়ের জন্য বাগানে উসবা চাইনি। আচ্ছা, তাও তো দেখছি আপনার বাগানে কাজ করতে আসছেন। তখন নি কাজ করলে কি করে খাবো? আচ্ছা, তা এখন এখনো পর্যন্ত ভয় আছেন, আতঙ্কে আছেন? ভয় আছে, বাগানে ভয় পাই, লোক বলে বাঘ আছে বাঘ আছে, ভয় পাই। কতদিন? চার পাঁচ দিন থেকে। চার পাঁচ দিন থেকে আতঙ্ক ছড়িয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের দাবি কি? আমি কাজ নি করলে কি করে খাবো? এই যে বাঘ যে আইজন, বাঘ ঘেরা করো, বাঘ লিয়াও। মমিনা খাতুন।